গত 20-30 রে আমি বারম্বার আন্দোলন করবার পরে জেলাপাল মনীষা বানার্জী বৈঠক ডাকিলে স্পিনিং মিল ম্যানেজমেন্ট আমকু এডভাইজর হিসাবে এবং লেবর মানুষ ডাকিলে এবং সে জায়গার প্রসিডিং সে জায়গার মিটিং রয়েছে সে প্রসিডিং বর্তমান কালি রিলিজ হয়েছে সেথিলাগি বলিকি আমি মিটিং ডাকিছু। বিশেষ ভাবে সোনপুর স্পিনিং মিল রে দেখুন আজি পর্যন্ত তিনটা শিফট কাম হওয়ার কথা কিন্তু দীর্ঘদিন ধরিকি মিল বন্ধ হয়ে পড়িছে। স্পিনিং মিল র লাইন কটি যাইছে, স্পিনিং মিল র কোটি কোটি টঙ্কার যেন পুরোনা যন্ত্রপাতি থিলা, মোটর থিলা, মেশিন থিলা, লেবর মানে যেনথিরে বুড়া বুড়ি করুথিলে সে সব স্পিনিং মিল র মালিক শহ শহ ট্রিপ নেই গলে ইনু কিন্তু কোনসি প্রকার মেশিন নাই আসলা। 80,000 মেট্রিক টন কপা জেলার উৎপাদন হওয়ার সত্ত্বে স্পিনিং মিল মালিক কুচন যে কপা নাই মিলবার। 22 মাস প্রভিডেন্ট ফন্ড যেটা কি গোটে আপনার অন্যায় এবং সেটা গোটে দণ্ডনীয় অপরাধ, মিল ওয়ার্কর বন্ধু মানকর তাঙ্কর প্রভিডেন্ট ফন্ড জমা নাই হই সেতিলে কলেক্টর বহুত দুঃখ প্রকাশ করি চিঠি বি লিখিছেন এবং শেষে তাঙ্কর বাকিয়া দরমা মিল ওয়ার্কর মানকর বি প্রদান নাই করি থাই। সে বাবদরে যেন প্রসিডিং হলা সেতরে বিশেষ চর্চা হলা যে যেন এগ্রিমেন্ট হইতলা ইডকল সাঙ্গরে হাইকোর্টকর সামনারে 2006-07 মসিয়ারে স্পিনিং মিল কর্তৃপক্ষ সে এগ্রিমেন্ট করিথিলে যে সে 6 মাস ভিতরে মিলকে সম্পূর্ণ ভাবে রিভাইভ করবে, যদি রিভাইভ করে নে পারবে তাহলে ইডকল র ক্ষমতা আছে কি সে যে চুক্তি হইতলা সে চুক্তিকে সে রিভোক করে পারবে কি তাকে বন্ধ করে পারবে। এণু আমি দৃঢ় দাবি রাখুছু কলেক্টরের সামনারে রাখলু এবং রাজ্য সরকার তথা এঠাকার জেলার দুই দুইটা মান্যবর ক্যাবিনেট মন্ত্রী নিরঞ্জন বাবু অর্থমন্ত্রী এবং পদ্মনাভ বাবু যিকি আমার ক্যাবিনেট মন্ত্রী অছেন পরিবহন বিভাগর তথা মান্যবর সাংসদ সঙ্গীতা সিং দেও সমস্তঙ্কর পাখে গুহারি রাখমু কি আগামী দিনরে 3 মাস ভিতরে যদি স্পিনিং মিল ফুল ফ্লেজেড পূর্ণ সক্রিয় চলাচল নাই করুছে তাহলে ইডকল কো চাপ সৃষ্টি করিকি সে যেন সরকারকর সাঙ্গে যেন বুঝামণা হয়েছে সে বুঝামণাকু বাতিল করবার পাই রাজ্য সরকার স্টেপ নুন। কেন্দ্র সরকার বিভিন্ন জেলারে উদাহরণ আছে কি এমএসএমই ডিপার্টমেন্ট রু তাঙ্কর কেন্দ্র বিভিন্ন ডিপার্টমেন্ট রু লোকমানকর হিত পাই সুতাকল মানে হাতকে নেইকিরি কেন্দ্র সরকার চলাউছন, সোনপুর সুতাকলকু মধ্য কেন্দ্র সরকার হাতকু নেইকিরি চলাউন, কিংবা দুই দুইটা ক্যাবিনেট মন্ত্রী অছেন অর্থমন্ত্রী অছেন অর্থমন্ত্রীকে নিবেদন করুছ তাঙ্কর নিজের কনস্টিটিউয়েন্সি সোনপুর স্পিনিং মিল অবিভক্ত বলাঙ্গীর জেলার একমাত্র শিল্প থিলা সেই স্পিনিং মিলকু রাজ্য সরকার স্বতন্ত্র অনুদান পাঠি দিয়ে চলুন এবং এঠারে শ্রমিক যেন দাদন যাচ্ছেন 2500-3000 শ্রমিক ফ্যামিলি পরিবার তাঙ্কর পেট পোষণ করিপারবে গুজরাণ মেটাই পারবে। আগামী দিনে পুঁ জেলাপাড় সাগরে আমার বৈঠক অছে, রাজ্য সরকার জেলা প্রশাসন কু চেতাবনী দেছু সোনপুর জেলাবাসীর তরফর সোনপুর জেলার হাজার হাজার শ্রমিক বন্ধু মান তরফর যদি আগামী দিনে সোনপুর সুতাকলক পূর্ণক্ষম করা নাই যায় এবং ওয়ার্কর মানকর প্রভিডেন্ট ফন্ড টঙ্কা দিয়া নাই যায় তাহলে সোনপুর জেলা বন্ধ ডাকরা দিয়া যাব এবং আগামী দিনে জেলাবাসীকে ধরিকি এই আন্দোলন কু বহুত মানে গাঁ গাঁ স্তরক নিয়ে যাব।